তৃণমূলের বিধায়ক রুকবানুর রহমানের নাম সহ পোস্টার পড়ল নদিয়ার চাপড়ায়। যেসব চাকরি প্রার্থীরা চাকরির জন্য টাকা দিয়েছেন তাদের সেই টাকা ফেরত নেওয়ার কথা বলা হয়েছে পোস্টারে। তার নিচে বিধায়ক রুকবানুর রহমান সহ তৃণমূল নেতাদের নাম, কোথা থেকে টাকা ফেরত নিতে হবে সে কথাও বলা হয়েছে পোস্টারে। তৃণমূলের বিধায়ক রুকবানুর রহমানের অবশ্য দাবি এই বিষয়ে তিনি কিছু জানেন না। তার ভাবমূর্তি খারাপ করতে বামপন্থী দলগুলি এবং বিজেপির পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। এই চক্রান্তে তৃণমূলের একাংশ জড়িত থাকতে পারেন বলে আশঙ্কা রুকবানুরের। চাপড়ার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই পোস্টার পড়েছে। রুকবানুর ছাড়াও পোস্টারে রয়েছে চাপড়া তৃণমূল ব্লক সভাপতি সুখদেব ব্রহ্ম এবং তার ভাই জয়দেব ব্রহ্মের নাম।